আজকের ভিডিওতে আমরা 7টি গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে কথা বলবো, যে স্কিলগুলো আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় শেখানো উচিত কিন্তু আসলে বেশিরভাগ সময় শেখানো হয় না। শুধুই বলে নিচ্ছি, কেউ এটা মনে করবো না যে আমি বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে দিয়েছি বা এরকম কোনো কিছু, মোটেও তেমন কোনো কিছু না। আমি যে কারণে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, যেহেতু বেশিরভাগ সময় বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় আমাদেরকে স্কিলগুলো শেখানো হয় না, সেহেতু আমাদের নিজের দায়িত্ব হবে এই স্কিলগুলো নিজে থেকে শিখে নেওয়া, যাতে করে আমরা যখন আমাদের ক্যারিয়ার শুরু করবো বা আমরা যখন জব ফিল্ডে যাবো তখন যেন আমরা কোনোভাবে পিছিয়ে না থাকি। সো শুরুতেই আপনার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান নলেজ কিংবা ডিগ্রি থাকতে পারে, কিন্তু আপনি যদি ভালো করে কমিউনিকেশন করতে না পারেন, যদি কথা বলতে না পারেন, যদি মানুষের সাথে আলাপ না করতে পারেন, তাহলে আপনি কখনোই আপনার নলেজগুলো বিতরণ করতে পারবেন না। আপনি জাস্ট এটা চিন্তা করুন, আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে রাতে একেবারে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের প্রতিদিনকার প্রত্যেকটা জিনিস কিন্তু কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করে। আমরা কিন্তু প্রতিনিয়ত, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে কারো না কারোর সাথে কোনো না কোনো কিছু নিয়ে কমিউনিকেট করে থাকি। সো বিশ্ববিদ্যালয়গুলো আমাদেরকে আসলে বেশিরভাগ সময় কীভাবে ভালো করে কথা বলতে হয়, কীভাবে মানুষের সাথে কমিউনিকেট করতে হয়, এই জিনিসগুলো শেখায় না। হ্যাঁ, হয়তো অনেকের ইউনিভার্সিটি কোর্সে প্রেজেন্টেশন থাকে, আরও অনেক কিছু থাকে, বাট এই 3টা 4টা 5টা 6টা বা 8টা প্রেজেন্টেশন কিন্তু এনাফ না। আর আমাদের দেশে কিন্তু এরকম বিশ্ববিদ্যালয় আছে, হতে পারে সেখান থেকে আপনি একটা 4 বছরের ডিগ্রি নিয়ে বের হয়ে যাচ্ছেন, কিন্তু এই 4 বছরে আপনি কিন্তু একটা প্রেজেন্টেশনও দেন না ভালো করে। সো বিশ্ববিদ্যালয় যেহেতু আমাদের এই জিনিসগুলো প্রপারলি শেখায় না, আমাদের নিজেদের দায়িত্ব হচ্ছে এই জিনিসগুলো নিজে থেকে শিখে নেওয়া, কীভাবে কমিউনিকেশন স্কিল বেটার করা যায়, কীভাবে আরও ভালো মানুষের সাথে কমিউনিকেট করা যায়, কথা বলা যায়, প্রেজেন্টেশন স্কিল বিল্ড আপ করা যায়, সেগুলো নিয়ে কাজ করা। আমাকে যদি কেউ বলে আমি আবার পুরো গ্র্যাজুয়েশন পিরিয়ডে কোন জিনিসগুলো সবচেয়ে এনজয় করছে, তাহলে আমি বলবো ডেফিনেটলি টিম ওয়ার্ক। এখানে অনেক সময় আমি নিজে বিভিন্ন মানুষের আন্ডারে কাজ করছি, আবার অনেক সময় আমি নিজেই টিম লিড করছি। তো টিম ওয়ার্ক কত বেশি গুরুত্বপূর্ণ আমি একটু আপনাকে বোঝাই। আপনি একটা কোম্পানিতে জব করতে যাবেন, আপনি কিন্তু ওই কোম্পানিতে একলা জব করবেন না, আপনার পাশে কিন্তু অনেক মানুষজন থাকবে, আপনার কলিগ, আপনার বস, আপনার নিচে জুনিয়র, সবাই মিলেই কিন্তু একটা কোম্পানি। আপনি আপনার বাসায় চিন্তা করেন, বাবা মা ভাই বোন সবাই মিলে কিন্তু আপনার ফ্যামিলি, একটা টিম। ইভেন যদি আপনি আপনার বিয়ের কথাও চিন্তা করেন, আপনি এবং আপনার ওয়াইফ, আপনারা দুজন মিলে কিন্তু একটা টিম। সো আমাদের লাইফে আমরা যেখানে যাই না কেন, আমরা একলা আসলে কোনো কিছু করতে পারবো না। মানুষের পক্ষে একা কখনো কিছু পসিবল না করা, মানুষ সবসময় অন্যের সাহায্য নিয়ে অন্যের সাথে কাজ করে কিন্তু তার লাইফের কাজগুলো করবে। সো টিম ওয়ার্কের বিষয়টা এমন যে আপনি শুধু আপনার পার্সোনাল লাইফে করতেছেন, আপনি লিটারালি আপনার ফ্যামিলি লাইফে, আপনার ডেইলি লাইফে কোনো না কোনো জায়গায় কিন্তু টিম ওয়ার্ক করতেছেন। বাট আনফর্চুনেটলি বিশ্ববিদ্যালয়গুলোতে এই টিম ওয়ার্কটা বা লিডারশিপ স্কিলটা কিন্তু ভালো করে শেখানো হয় না। যদিও আমাদের দেশে এখন অনেক বিশ্ববিদ্যালয়গুলোতে বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন ফোরাম আছে, সো আপনি যদি এই ক্লাব বা ফোরামগুলোতে জয়েন করেন তাহলে কিন্তু আপনার টিম ওয়ার্ক করার ক্যাপাবিলিটি কিছু না কিছু হলেও বাড়বে। বেশিরভাগ সময় আপনি দেখবেন আপনি 4 বছর যা যা শিখছেন গ্র্যাজুয়েশন, আর আপনি যখন প্র্যাকটিক্যালি জবে গেছেন বা ক্যারিয়ার শুরু করছেন, দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনো মিল নেই। অর্থাৎ ইউনিভার্সিটি আপনাকে বেশিরভাগ সময় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স দিতে পারে না বা প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের জন্য আপনাকে তৈরি করে না। আমাদের দেশে ভার্সিটি কারিকুলামগুলোতে এত বেশি থিওরিটিক্যাল জিনিসপত্র থাকে যে আমরা আসলে প্র্যাকটিক্যাল লাইফে কী করবো এই বিষয়ে আমাদের কোনো ধারণা দেওয়া হয় না। যদিও সব বিষয়গুলো এক না, যেমন আমি বলবো আমি খুব লাকি, আমি 4 বছরের যে ডিগ্রিটা নিয়ে বের হয়েছি সেখানে পুরো 4 বছরকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে 3.5 বছরের থিওরিটিক্যাল নলেজ আর 6 মাসের ইন্টার্নশিপ। তো এই 6 মাসে আমি প্রায় 12-13 জায়গায় ইন্টার্নশিপ করছি। ইভেন আমি মালয়েশিয়াতে গিয়েও একটা 1 মাসের ইন্টার্নশিপ করে আসছি। আর কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলবো ওই 6 মাস ছিল আমার লাইফের সবচেয়ে চমৎকার 6টা মাস। ওই 6 মাসে আমি এত বেশি প্র্যাকটিক্যাল নলেজ গ্যাদার করছি বা এত বেশি আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স পাইছি, আমার মনে হয় এই এক্সপিরিয়েন্সগুলো আমার সারা জীবন কাজে দিবে। সো আপনার বিশ্ববিদ্যালয়তে হয়তো এই জিনিসগুলো আপনাকে অ্যারেঞ্জ করে দিতে পারে, হয়তো বা নাও দিতে পারে। যদি বিশ্ববিদ্যালয়গুলো আপনাকে এই দিক থেকে সাপোর্ট নাও দেয়, আপনি নিজে নিজে একটা ইন্টার্নশিপ খুঁজে নেন। বাংলাদেশে এখন কিন্তু বর্তমানে অন্যান্য যে কোনো সময় চেয়ে অনেক বেশি ইন্টার্নশিপ অপরচুনিটি আছে। সো আপনি যদি একটু ভালো করে দেখেন, একটু ভালো করে সার্চ করেন, আপনি কোনো না কোনো জায়গায় আপনার জব রিলেটেড বা আপনার ইন্টারেস্ট রিলেটেড কোনো না কোনো ইন্টার্নশিপ পেয়ে যাবেন। আর হ্যাঁ, শুধুমাত্র যে ইন্টার্নশিপ করতে হবে তেমন কিছু না, বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, বিভিন্ন পার্ট টাইম জব, সেগুলোও কিন্তু আপনি করতে পারেন। এই জিনিসটা আমাদের লাইফে এত বেশি গুরুত্বপূর্ণ জিনিস, অথচ আমাদেরকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কোথাও এই জিনিসটা শেখানো হয় না। লিটারালি আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা জিনিস হচ্ছে টাকা। টাকা দিয়ে কিন্তু আমরা সব কিছু বিনিময় করি, টাকা ছাড়া আমাদের লাইফ কিন্তু ইম্পসিবল। কিন্তু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের কখনো টাকা কামানো বা টাকা আর্ন করা শেখানো হয় না। শুধুমাত্র টাকা আর্ন না, কীভাবে আমরা ইনভেস্ট করবো, সেভ করবো, কীভাবে আমরা পার্সোনাল ফাইন্যান্স ঠিক করবো, কীভাবে আমরা আমাদের সব ফাইন্যান্সিয়াল ব্যাপারগুলো ম্যানেজমেন্ট করবো, কোনো কিছুই কিন্তু আমাদেরকে শেখানো হয় না। সো যেহেতু আমাদেরকে এই জিনিসগুলো শেখানো হয় না, আমাদের কী দায়িত্ব হবে এই জিনিসগুলো বাইরে থেকে শিখে নেওয়া। সেটার জন্য ভালো ম্যাটেরিয়াল হতে পারে বই, সেটার জন্য ভালো ম্যাটেরিয়াল হতে পারে কোনো একটা ইউটিউব ভিডিও, বা হতে পারে কোনো একটা কোর্স, বা কোনো পার্সোনাল ফাইন্যান্স গুরুকে আপনি ফলো করতে পারেন।
রিলেশনশিপ 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 একটা জিনিস দেখেন, আমাদের আশেপাশে কিন্তু সবাই মানুষ, আমরা কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে মানুষদের সাথে ডিল করি, আমরা কিন্তু গরু ছাগল মুরগি এদের সাথে আমাদের ডিল করতে হয় না। অথচ আমাদেরকে কখনো এটা শেখানো হয় না যে একটা মানুষের সাথে কিভাবে সম্পর্ক রক্ষা করতে হয়, একটা মানুষকে কিভাবে আন্তরিকতা দেখাতে হয়, কিভাবে মানুষদেরকে ভ্যালু করতে হয়, কিভাবে গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হয়, ছোটদের আদর করতে হয়, এরকম কোনো কিছু কিন্তু আমাদেরকে শেখানো হয় না। অথচ এটা কিন্তু আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর মধ্যে একটা, কারণ আপনার আশেপাশের মানুষগুলোর সাথে আপনার সম্পর্কটা যেমন থাকবে সেটার উপরে কিন্তু আপনার লাইফের কোয়ালিটি ডিপেন্ড করে। আমি মনে করি শুধুমাত্র বিশ্ববিদ্যালয় না, একবার প্রাইমারি লেভেল থেকে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হচ্ছে তখন থেকে বাচ্চাদেরকে ছোট ছোট জিনিসগুলো শেখানো উচিত। কারণ আমি যদি নিজে ভালো না থাকি তাহলে আমি আমার আশেপাশের মানুষকে ভালো কিভাবে রাখবো, আর যদি আমার আশেপাশের মানুষ ভালো না থাকে তাহলে আমি নিজে কিভাবে ভালো থাকবো। সো রিলেশনশিপ বা ইন্টারপার্সনাল স্কিলগুলো আমাদের অনেকের কাছে গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু লিটারালি আমাদের লাইফের কোয়ালিটিতে ইফেক্ট করে। আমি শুধুমাত্র 2022 সালে প্রায় 100 ঘন্টার উপরে বিভিন্ন রিলেশনশিপ এক্সপার্টদের পডকাস্ট ভিডিও দেখছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি প্রায় 100 ঘন্টার উপরে আমি দেখছি। আমি এস্থার প্যানেল থেকে শুরু করে, মো গড়র থেকে শুরু করে, এরকম বিভিন্ন হ্যাপিনেস এক্সপার্ট, রিলেশনশিপ এক্সপার্ট, বিভিন্ন লাইফ এক্সপার্ট, তারা ঘন্টার পর ঘন্টা ইন্টারভিউ বিভিন্ন পডকাস্ট শুনছি। আমার বড় বোন, আমার আব্বা মা, আমার ভাগ্নি ভাগ্নি থেকে শুরু করে আমার বন্ধু বন্ধু সবার সাথে কিন্তু আমার লাইফ, আমার রিলেশনশিপটা কিন্তু বেটার হয়েছে। সো হয়তো আপনাকে বিশ্ববিদ্যালয়ে কখনো শিখাবে না কিভাবে একটা মানুষের সাথে রিলেশনশিপ ঠিক রাখতে হয়, কিন্তু আপনার দায়িত্ব হচ্ছে সেটা নিজে থেকে শিখে নেওয়া। আমাদের শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় লিমিটেশন হচ্ছে এটা সম্পূর্ণ মুখস্থ নির্ভর। ছোটবেলা থেকে আমাদেরকে সব কিছু মুখস্থ করানো হয়, 2 × 2 = 2, 2 × 4, কিন্তু এই 2 × 2 বা 2 × 4 আমাদের লাইফে কোন জায়গায় কাজে লাগবে সেটা কখনো আমাদেরকে বোঝানো হয় না। সো আপনি পৃথিবীর সব অঙ্ক মুখস্থ করে ফেলতে পারেন, পৃথিবীর সব থিওরি, পৃথিবীর সব সূত্র মুখস্থ করে ফেলতে পারেন, কিন্তু এটা আসলে আপনার লাইফে কোন জায়গায় অ্যাপ্লাই করা হবে বা আপনি এটা দিয়ে কিভাবে একটা প্রবলেম সলভ করবেন এটা যদি আপনি না বোঝেন তাহলে ওই নলেজটার আসলে কোনো ভ্যালুই থাকলো না। হ্যাঁ, ডেফিনেটলি আমাদেরকে মুখস্থ করতে হবে, কিন্তু একই সাথে আমাদেরকে কিভাবে ক্রিটিক্যাল থিঙ্ক করতে হবে, প্রবলেম সলভ করতে হয় সেটাও শিখতে হবে। আমি আমার ইউনিভার্সিটি লাইফে একবার লাস্ট ইয়ার একটা সেমিস্টারে গিয়ে কিছু ক্রিটিক্যাল থিঙ্কিং আর প্রবলেম সলভিং এর কোর্স পাইছি বা কাজ পাইছি, আর ট্রাস্ট মি, আমি প্রত্যেকটা প্রবলেম সলভিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং এর কাজ প্রচন্ড পরিমাণে এনজয় করছি, কারণ আমি নিজেও মুখস্থ করতে পারি না। সো আমাকে যদি কেউ এক পাতা ম্যাটেরিয়াল দিয়ে বলে এটা মুখস্থ করে আমি পারবো না, বাট কিন্তু কেউ যদি আমাকে একটা সিনারিও দেয় বলে যে এই প্রবলেমটা সলভ করতে হবে তোমাকে, তাহলে তুমি কিভাবে সলভ করবে, তাহলে ডেফিনেটলি আমি সেটা করতে পারবো। সো ক্রিটিক্যাল থিঙ্কিং বা প্রবলেম সলভিং হয়তো আমাদের শেখানো হয় না, কিন্তু এই বিষয়ে আমাদের ডেফিনেটলি অ্যাওয়ার থাকতে হবে। এই স্কিলটা আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে কখনো শেখানো হয় না, এবং এটা যে আসলে শেখানোর একটা বিষয় এটাও অনেকে জানে না। চিন্তা করেন, আজকে থেকে 30 বছর আগে পোস্ট অফিসের সামনে এমন কিছু লোক বসে থাকতো যারা মানুষকে চিঠি লিখে দিত, সেই লোকগুলো কিন্তু এখন না, এখন কিন্তু ইমেলের জমানা চলে আসছে। বাট এখন ইমেলের জমানা চলে আসলেও সেই লোকগুলো না থাকলেও আমরা কিন্তু প্রতিটা মুখে মুখে এখন কোনো কম্পিউটারের দোকান দেখি যেখানে কিন্তু ফটোকপি করানো হয়, কম্পিউটারে কাজ করানো হয়, জমির দলিল বানানো হয়, বাড়ির কাগজপত্র বানানো হয়, বা চাকরির ইন্টারভিউর অ্যাপ্লিকেশন করা হয়, বা ইমেল পাঠানো হয়। 30 বছর আগে যে জিনিসগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়ে গেছে, সেটা চেঞ্জ হয়ে কম্পিউটার আসার কারণে অন্য একটা কাজে পরিণত হয়েছে। সেই 30 বছরে কারা পিছিয়ে গেছে জানেন? এই 30 বছরে তারাই পিছিয়ে গেছে যারা এখনো কম্পিউটার ইউজ করা শিখে নাই। আমি এখন এরকম অনেক মানুষজনকে চিনি যারা কম্পিউটার ইউজ করতে পারে না বলে লাইফে অনেক পিছিয়ে গেছে। লিটারালি গুরুত্বপূর্ণ কাজগুলো যেগুলো 1 মিনিটে করা যায়, চুটকিতে করা যায়, সেই জিনিসগুলো তাদেরকে অন্য মানুষ দিয়ে করাতে হচ্ছে। আবার একই সাথে আমি এরকমও অনেক মানুষ দেখছি যাদের বয়স 50 কিংবা 60, কিন্তু তারা এখন এত স্মার্ট বা তারা গ্যাজেট সম্বন্ধে এত ভালো জানে বা এত ভালো ল্যাপটপ চালাতে পারে বা কাজগুলো করতে পারে যে আমার নিজেরই মনে হয় যে আমি কি করতেছি। সো অ্যাডাপটিভিটি অ্যান্ড রেজিলিয়েন্স এত বেশি গুরুত্বপূর্ণ যে আপনি যদি সময়ের সাথে খাপ খাওয়াইতে না পারেন, আপনি যদি সময়ের সাথে নিজেকে পরিবর্তন করতে না পারেন, তাহলে ডেফিনেটলি যে মানুষগুলো পিছিয়ে যাবে সেই মানুষগুলোর কাতারে কিন্তু আপনি নিজেই পড়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। আমি আবারও বলে দিচ্ছি, আমি কারো বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করতেছি না, আমি বলতেছি না বিশ্ববিদ্যালয়ে কিছু পড়ায় না আমাদেরকে, আমি বলতেছি যে বিশ্ববিদ্যালয় আমাদেরকে এরকম অনেক গুরুত্বপূর্ণ জিনিস শেখায় না যেগুলো আমাদেরকে শেখানো উচিত। সো এই রেসপন্সিবিলিটি অনেকখানি বিশ্ববিদ্যালয়ে নেওয়ার কথা, কিন্তু তারা নিতে পারে না বা নেয় না। বাট যেটাই হোক, আমরা কোনোভাবে কিন্তু নিজেদেরকে পিছিয়ে রাখতে পারবো না, কারণ আমরা যদি এই স্কিলগুলো এখন থেকে ডেভেলপ না করি বা আমরা যদি এগুলো অ্যাকুয়ার করার না চেষ্টা করি, তাহলে কিন্তু ডেফিনেটলি আমরা ক্যারিয়ার বা জব সেক্টরে প্রবেশ করলে অবশ্যই পিছিয়ে যাবো। সো আলটিমেটলি পৃথিবী যেভাবে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের সাথে যদি আমাদেরকে খাপ খাওয়াতে হয়, যদি আমাদেরকে টিকে থাকতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই স্কিলগুলো ডেভেলপ করতে হবে। এই ভিডিওতে আমি 7টা পয়েন্ট ডিসকাস করেছি, এর বাইরেও কিন্তু অনেক পয়েন্ট ছিল যেগুলো আমি এই ভিডিওতে বলতে পারি নাই। সো আপনারা যদি কোনো কিছু অ্যাড করা থাকে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে জানান, এবং একই সাথে আপনার যদি আমার সাথে কোনো প্রকার দ্বিমত থাকে, আপনার যদি মনে হয় আমি কোনো জিনিস ভুল বলেছি, যদি আপনার মনে হয় এই জিনিসটা আমার জানা উচিত বা ঠিক করা উচিত, তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানান। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।